5 ফিট 9 ইঞ্চির আরিফুল ইসলামকে চিনে রাখুন। বাংলা ক্রিকেটের বলা হয় তাকে ভবিষ্যৎ তারকা। বিশ্বকাপে ব্যাক টু ব্যাক সেঞ্চুরিতে এসেছেন আলোচনায়, কথা বলছেন সময় সংবাদের সঙ্গে। আরিফুল, স্বাগত আপনাকে। ব্যাটিংটা মন মতো হয়নি, এরপরও আপনার ব্যাক টু ব্যাক সেঞ্চুরি, ওভারঅল নিজের পারফরমেন্স নিয়ে কী বলবেন? বলবো না, আমি পুরোপুরি হ্যাপি, কারণ আমি ইংল্যান্ডের সাথে আর ইন্ডিয়ার সাথে দুইটা ইনিংস আমি বড় স্কোর করতে পারি নাই। সো আমি যদি ওই একটা ইনিংসে যদি ক্লিক করতে পারতাম, ভালো একটা ইনিংস খেলতে পারতাম, সো আমার টিমের জন্য খুব ভালো হতো। আরও ভালো করতে পারতাম, আরও ভালো করা উচিত ছিল, কারণ অনেক দেড়টা বছর খুব পরিশ্রম করছি। সো ওই জায়গা থেকে আর একটু ভালো করা দরকার ছিল। আপনার কি মনে হয় আমরা যে উইকেটে প্র্যাকটিস করি বা খেলেছি তার থেকে ওয়েস্ট ইন্ডিজের উইকেট একটু ভিন্ন ছিল, যে কারণে আমাদের ব্যাটসম্যানরা ঠিক ওইভাবে পারফরমেন্স করতে পারেনি? হ্যাঁ, এটা তো অবশ্যই, কারণ ওয়েস্ট ইন্ডিজের উইকেট কন্ডিশন সব কিছু ডিফারেন্ট, আমাদের বাংলাদেশের উইকেট ওয়েস্ট ইন্ডিজের উইকেট সেম না। আশা ছিল খুব ভালো একটা রেজাল্ট নিয়ে দেশে ফিরবো, সো হয় নাই। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়ে খেলতে গিয়েছিলেন, প্রত্যাশার চাপের কারণে কি আসলে এমনটা হতে পারে? না, আমরা আসলে চ্যাম্পিয়ন হয়েছি ওটা মাথায় ছিল যে ধরে রাখবো, কিন্তু ওই রকম কোনো প্রেশার ছিল না মাথায়, সবাই সবার খেলাটা খেলতে চেয়েছিল। কেন হয়নি আসলে? আপনি তো খুব ভালো ব্যাটিং করেছেন, অন্যরা আসলে কেন পায়নি, আপনার কি মনে হয়? আসলে আমি কেন পেরেছি এটা আমি নিজ থেকে বলতে পারবো না, তবে প্রথম দুইটা ম্যাচ খারাপ ব্যাটিং করার পরে, খারাপ হওয়ার পরে আমার টার্গেট ছিল যে আর দুইটা ম্যাচ আছে, এখন আমি মন খুলে খেলবো। সো আমি মন খুলে খেলতে পারছি, ওরা পারে নাই, চেষ্টা করছে সবাই, কোনো জায়গায় হয়তো বা ল্যাকিং ছিল, ওরা নিজেরা বুঝতে পারছে। সবশেষ সাদা পোশাকে আপনি সেঞ্চুরি করেছিলেন, ওখানে গিয়ে আবার ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করলেন, সামনেই প্রিমিয়ার লিগ, লক্ষ্য কোনো কিছু ঠিক করেছেন? না, ওরকমভাবে লক্ষ্য ঠিক করে আসলে খেলা হয় না, টার্গেট অনেক বড়, গোল আছে একটা জায়গায় সেট করা। সো চেষ্টা করব আমার সামনে যে ধাপ আছে ওই ধাপটাতে আমি ক্লিক করার, প্রতিটা নেক্সট স্টেপে স্টেপে যেন ভালো করতে পারি, ওই টার্গেটটাই আল্লাহর রহমতে আছে। স্বপ্ন দেখার এই তো শুরু, আরিফুল একদিন আকাশ ছবে সেই প্রত্যাশাই রইল। মাহবুব রিমন, সময় সংবাদ।